সেরকম ভাবতে হবে আমার চেয়ে ছোট আমার চেয়ে নিকৃষ্ট আর সৃষ্টিতে কিছু নাই যখন আপনি এটা ভাবতে পারবেন তখনই আপনি কিছু হইতে পারবেন
অভিমান গোমান অহংকার আল্লাহ বলেছে দুনিয়ার মধ্যে শিরিকি সেটা হলো অহংকার কারণ তোমার কিসের অহংকার আক হইয়া যার উ করার শক্তি নাই এই যে আমি দাঁড়াইছি আমি যে আবার নিজের ইচ্ছায় বসতে পারবো এটার কোনো গ্যারান্টি নাই দেখেন কত আমাদের মায়ারানী স্টেজে গান করতে করতে বুকের মধ্যে একটু চাপ দিল জীবনের গান সব শেষ আমাদের শঙ্কর দাস বাউল স্টেজে গান করে সুর দিছে করে সাথে সাথে প্রাণ পাখিয়ে উড়ে গেছে এর ঘুরি ঘুরি প্রমাণ আছে বাবা একজনে বলল আজকে জামাতটা শেষ করে ওর বাড়ির সামনে যাইয়া ওর ঘরের থেকে টাই নাই না ওরে আমি মাইরা তারপরে ঘরে যাব কি নামাজের নামাজি আর কি জামাতের জামাত নামাজ পড়তে যাই আমি নিজেই আসামি হইয়া আল্লাহর কাছে ক্ষমা চাই আমি যেন কুপথ পথে না যাই আমি যেন সত্য সরল পথে চলি এই ওয়াদা করতে যাই নামাজে আর ওই লোক নিয়তি করছে জামাতটা শেষ করেই ওরে মারব জামাত শেষ ঠিকই করছে ওই বেটার বাড়ির সামনে ঠিকই গেছে যাওয়ার সাথে সাথে বুকের মধ্যে খালি একটা ব্যথা উঠলো আর বাবার কয়েছি খুঁটিলো হন কার জন্য কে কুয়া খুদে তার কুয়ায় তাকেই খেলা দেখ তাই বিন্দু পরিমাণ আমরা যেন কোনো কাজে অহংকার না করি আল্লাহ বলেছে অহংকার শুধু আমার আমি অহংকার করতে পারি আমার অহংকার দুনিয়ার কেউ যদি করে এটাই সবচেয়ে বড় ছিল জালালুদ্দিন খা এই গানের মধ্যে অনেক মর্ম অর্থ আছে তাই আমি অত অর্থে যাইতে চাই না যেহেতু আজকে আমাদের দুইজনের মধ্যে তুমুল একটা ঝগড়া সূচনা সেই করে দিছে আমার কোনো দোষ নাই বাবা জীবনে ভাই বাপের কাছে বিচার দিয়ে নেই আজকে আপনার কাছে বিচার দিয়ে যাও আল্লাহ ইজা করে আর আমার আব্দুল সাত্তার চিস্তি বাবা তো মাস খালি বসে আছে বিচার